दक्षिण दिनाजपुर। 1992 साल पहला एप्रिल पश्चिम दिनाजपुर जिला विभक्त हुए जिलार सूचना है। भारत उपमहदेश अंतर्गत पश्चिमबंगे छोट जिलाटी भरपूर पौराणिक धर्मी और सांस्कृतिक ऐतिह्य नियमित এই জেলা যেমন মৌর্য গুপ্ত পাল সেন যুগের ইতিহাস বহন করছে, তেমনি ইসলামের আগমন এবং বৌদ্ধ ও জৈন সময়কালীন ঐতিহ্য বহন করছে। দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য লক্ষ্য করা যায়। আমাদের আজকের এই পর্বে সেরকমই কিছু ঐতিহাসিক স্থানের কথা আলোচনা করব। দক্ষিণ দিনাজপুরের এক অন্যতম ঐতিহাসিক স্থান হলো বানগড়। এটি দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমান গঙ্গারামপুরের বানগড়ে ছিল প্রাচীন নথিতে উল্লিখিত কোটি বর্ষনগর। হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ দ্বারা বানরাজার হত্যার পর রাজা বিরাট এই কোটি বর্ষের অঞ্চলে শাসনভার গ্রহণ করেন। 1938 থেকে 1941 সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুঞ্জ গোবিন্দ গোস্বামী কর্তৃক খোদিত হয় বানগড়ের এই ধ্বংসাবশেষ। এই স্থানে মৌর্য যুগ হইতে মুসলমান কাল পর্যন্ত 5টি অধিবসতির স্তর শনাক্ত করা হয়েছে। কালদিঘি ও ঢালদিঘি। সবুজে ভরা এই জেলায় বেশ কিছু দিঘি দেখতে পাওয়া যায়। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ও তার উত্তরসূরি মহিপাল এই অঞ্চলে একাধিক কূপ বা দিঘি খনন করেন। যেমন গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত ঢালদিঘি, কালদিঘি, প্রাণসাগর, বংশীহারির আলতাদিঘি, মলিয়ানা দিঘি, গরিদিঘি এবং কুসুমুন্ডির মহিপাল দিঘি আর তপনের তপন দিঘি বিখ্যাত। আমাদের আজকের এই আলোচনায় থাকছে কালদিঘি, ঢালদিঘি ও মহিপাল দিঘি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অধীনে পাশাপাশি দুটি দিঘি দেখা যায়, একটি কালদিঘি অন্যটি ঢালদিঘি। কথিত আছে যে কালদিঘির জল কালো ও ঢালদিঘির জল সাদা বলে তাদের এরকম নামকরণ। কালদিঘির ধারে প্রচুর গাছ লক্ষ্য করা যায়, যেগুলি শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। ঢালদিঘির উত্তর ধারে একজন বিখ্যাত মুসলিম সাধক আতশ ফকিরের কবর রয়েছে। এই সমাধিতে প্রাচীন পাথর খোদাই শিল্পও লক্ষ্য করা যায়। মনে করা হয় চতুর্দশ শতাব্দীতে পাল সাম্রাজ্যের সময় নির্মিত হয়েছিল এটি, মোল্লা আতাউরুদ্দিন বা শাহ আতায়ের কবরস্থানে। মহিপাল দিঘি। দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি ব্লকের অন্তর্গত মহিপাল দিঘি। এই দিঘির আয়তন প্রায় 61 একর। এটি খনন করা হয়েছিল পাল রাজবংশের সময়কালে দ্বিতীয় মহিপালের নেতৃত্বে। এই স্থানটি পার্শ্ববর্তী অঞ্চলের মানুষকে আকর্ষণ করে। উল্লেখ্য যে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এই জায়গায় আসে। মানুহালি জমিদার বাড়ি। বালুরঘাট থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি কাটোয়ার সিন্নি গ্রামের জমিদার তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছিলেন, যিনি 1757 সালে পলাশির যুদ্ধের পরেই তার জমিদারি স্থাপন করেছিলেন। এই বিল্ডিংটি নির্মাণে তখনকার যুগে 64,000 টাকা ব্যয় হয়েছিল। বোল্লা কালী মন্দির। দক্ষিণ দিনাজপুরের দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম হল বোল্লা কালী মন্দির। বালুরঘাট মালদা মহাসড়কের বালুরঘাট শহর থেকে 20 কিলোমিটার দূরে এই বোল্লা কালী মন্দিরটি অবস্থিত। 400 বছর আগে এলাকার এক জমিদার বল্লভ চৌধুরী ছিল, তার নাম অনুসারে এলাকার নাম হয়েছে বোল্লা। সে সময় এক মহিলা স্বপ্নাদেশে একটি কালো পাথর কুণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিল। পরে এখানে দেবী কালীর একটি মন্দির নির্মাণ হয়েছিল। রাস পূর্ণিমার পর দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা কালী পূজা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের এমনকি বাংলাদেশ থেকেও বহু দর্শনার্থী এই পূজায় অংশ নেন। সেই সঙ্গে 4 দিনব্যাপী বিরাট মেলাও বসে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো বোল্লা মেলা। 4 দিনের মেলায় 10 লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়। তো এই ছিল দক্ষিণ দিনাজপুরের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য।
তো এরপরে কোন জেলা সম্বন্ধে জানতে চাও কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না।